আছি আপনাদের সাথে আর কি নতুন ব্লগ নিয়ে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা সিলেট চলে আসার ডেট টু টু, তো আমরা আজকে সেকেন্ড ডেতে কোথায় যাচ্ছি বা কী করছি সব কিছু আপনাদেরকে এই ব্লগে জানাবো। এখন বাজে হচ্ছে 8টা, আমরা আরও আগে বের হওয়ার কথা ছিল, আমরা একটু লেট করেছি, আর ওয়েদারটা ভালো না, মনে হয় বৃষ্টি হবে, যার কারণে কিন্তু আমার মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা কোথায় কোথায় যাচ্ছি এখন পাচ্ছি যাবো ব্রেকফাস্ট করতে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট শেষ করে কিন্তু মেবি জাফলং যাবো, আই ডোন্ট নো কোথায় যাব। তো কখন কোথায় যাচ্ছি সব কিছু আপনাদেরকে এই ব্লগে জানাবো। আপনাদের সবাইকে ফুল ব্লগ দেখতে হবে না টেনে, এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে হবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলুন দেখে আসি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই তো তারা শর্ট প্যান্ট পরে রেডি, কারণ আজকে প্রচণ্ড কিন্তু মানে পানির জায়গাগুলোতে যাওয়া হবে, কোথাও ঝর্ণা কোথাও পানি, এর জন্য। ভিউয়ার্স, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি কোথাও ট্যুরে যাই কক্সবাজার বা সিলেট, আমাদের সবার কিন্তু মাথায় থাকে যে সব হোটেলের খাবার কিন্তু মজা হয় না, আর অনেক জায়গাতে প্রাইস অনেক বেশি রাখা হয়। বাট এই যে একটা খাবারের দোকান পেয়েছি মনটানা রেস্টুরেন্ট, এখানে খাবারটা আসলে আমার মন ছুঁয়ে গেছে, এই জন্য কিন্তু আমরা এখন নাস্তাটাও এখানেই খেতে আসছি, ডিনারটাও এখানেই করেছি। ডিনারের কোনো ব্লগ আমি করিনি, আসলে সবসময় তার ব্লগ করা যায় না। আমরা এখন মনটানা রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছি এবং নাস্তায় কী কী আছে দেখে জানাচ্ছি আপনাদের। এই তো আমরা এখন ভেতরে আছি, সাথে আপু অ্যান্ড ভাইয়াও আছে। ভাইয়া, ওকে। তো আমরা কিন্তু নাস্তার জন্য অর্ডার করেছি পরোটা, সাথে মুগ ডাল, ডিমের মামলেট, তারপর হচ্ছে ভাজি। দেখা যাক খাবারগুলো আসো। মোটামুটি সালাদ চলে এসেছে। এটা হচ্ছে কিন্তু আমাদের যে পরোটা, সাথে এসেছে মুগ ডাল এবং সবজি একসঙ্গে, এবং আর ডিম মামলেটটাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমরা এই যে আপনার ভাইয়া কিন্তু এখন দেখা যাচ্ছে যে খাওয়া শুরু করে দিয়েছে, এই যে মামলেটও চলে এসেছে। ওকে, তো সব কিছু রেডি আছে, সবার শেষ অবশ্যই তাদের চাটা খেতে ভুলবো না। কেমন টেস্ট রূপা? ভালো, ডিম পরোটা যেমন টেস্ট হয় তেমনই। আরেকটা বিষয় হচ্ছে আমি যখন কোথাও খেতে যাই রেস্টুরেন্টে, তখন কিন্তু এরকম বড় পানির বোতল আর গ্লাস দেখলে আমি খুবই বিরক্ত হই। তো আমার জন্য কিন্তু এক্সট্রা করে ছোট পানির বোতল নিয়ে আসে, ঠিক আছে? তো যাই বলবো, আমরা কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট শেষ করে জাফলংয়ের উদ্দেশ্যে, ভাই জাফলং যাচ্ছি না, আমরা জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের ব্লগটা হবে জাফলংয়ের, আপনারা কিন্তু সবাই পুরো ব্লগ দেখতে পড়বেন। তো ভিউয়ার্স, গতকাল কিন্তু এখানে চাটা ট্রাই করেছিলাম, বাট পলাশ ভাই এবং আপু বললো যে কফিটা নাকি অনেক ইয়ামি। এখন এই ইয়ামি কফিটা আমি একটু ট্রাই করি আর বলি যে এখানে এই কফিটাতে কী স্পেশাল আছে বাকিদের চেয়ে। আসলে সকালের নাস্তা একটা হচ্ছে আবার কফি না হলে কিন্তু হয়নি, আর এই কফিটার মধ্যে তারা নারিকেল ইউজ করেছে। নারিকেল ইউজ করার কারণে কিন্তু একদম ডিফারেন্ট একটা ফ্লেভার আসে, তারপর আবার ট্রাই করতে পারি। আমরা কিছুক্ষণের মধ্যে কফি শেষ করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম, আমরা এখানে আপনারা আসলে কিন্তু সিএনজি তারপরে নোয়া গাড়ি পাবেন। এভাবে কিন্তু আমরা একটা নোয়া গাড়ি বুক করেছি, গাড়িটা বুক করে নিয়েছি আমরা সব জায়গায় নিয়ে ঘুরতে যাবো। এখানে নিজস্ব গাড়ি আছে, যাই যাওয়ার পরে দেখা যাচ্ছে।
ভিউয়ার্স আমরা মাঝখানে আবার একটু গাড়ি থেকে নামলাম রয়েস কেন নেমেছি এখানে সে গাড়িতে তেল দিতে পড়ে আচ্ছা মানে তেল লাগবে যেহেতু আমরা দূরে জার্নি করছি এর জন্য ওকে লেটস গো ভিউয়ার্স আমরা আসলে এখন হরিপুর গ্যাস ফিল্ডের দিকে যাচ্ছি এই জায়গাটা খুব উঁচু নিচু একটা মানে পরিবেশ বুঝতেই পারছেন আমরা ভেতরের দিকে যাচ্ছি গাছগাছালি দিয়ে ভরা অবশেষে কিন্তু আমরা আসলে জাফলং জলপথ আরো কয়েকটি স্পটে নামবো সেখান থেকে একটা জায়গা হচ্ছে খুবই ফেমাস সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিজস্ব সম্পত্তি দেখতে পাচ্ছেন পেট্রো বাংলার একটি কোম্পানি যেখানে আসলে গ্যাস উৎপন্ন হচ্ছে তো আমি একটু আপনাদেরকে সেই জিনিসটা দেখার সৌভাগ্য আমারও হয়েছে আমি আপনাদেরকে করে দিই এবং এটা নিয়ে আলাদা একটা অবশ্যই ব্লগও থাকবে ভিউয়ার্স এখানে দেখুন এই যে ভাই এগুলোকে মানে গ্যাসের জন্য হচ্ছে বাবলস গুলো এই যে বাবলস গুলো দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু গ্যাস মানে গ্যাসের জন্যই হচ্ছে তো ভিউয়ার্স এই যে দেখুন গাছগাছালি আছে এখানে একটা জলাশয় বা পুকুরের মতো দেখা যাচ্ছে তো এটা কি মানে নদী বা পুকুর না এটা একটা এখানে গ্যাসের একটা খনি আছে আচ্ছা এখানে গ্যাসের খনি পাওয়া গিয়েছে হ্যাঁ তো এই যে বাবলস গুলো দেখা যাচ্ছে এগুলো কি গ্যাস আচ্ছা এই যে বুলবুলি গুলো বা বাবলস গুলো দেখছেন এগুলো কিন্তু গ্যাস আর এটা হচ্ছে গ্যাসের একটা খনি এখানে যদি একটা মানে ম্যাচের ব্যবহার করা হয় সাথে সাথে কিন্তু তুমুল দুর্ঘটনা ঘটে যাবে তো সবাই সাবধান এখানে যারা আসবেন দেখেন সম্পূর্ণ এই পুকুরের মতো যে জায়গাটা দেখছেন এটা পুরোটাই হচ্ছে গ্যাসের এই যে দেখুন রয়েস গুলো দেখা যাচ্ছে এটা কি সারাক্ষণ এইভাবেই থাকবে এটা সারাক্ষণ এভাবেই কিন্তু থাকছে এখান থেকে আহারে ঢাকাতে গ্যাস পাওয়া যায় না এটা ভাইয়া বলতেছে হ্যাঁ আর এখানে গ্যাসের কোনি তো এটাকে কি কাজে লাগাচ্ছে না কে আগুন জ্বালাবে ভাই এগুলো করেন না আচ্ছা আমরা একটু দেখবো আগুন জ্বালানো হবে যেহেতু এটা গ্যাসের খনি আমরাও দেখবো আসলে কিভাবে আগুনটা জ্বালানো হচ্ছে বা জ্বলবে দেখেন আমাদেরকে দেখানোর উদ্দেশ্যই বা আপনাদেরকে দেখানোর জন্য এটা করা হচ্ছে এটা গ্যাসের খনি কি করা হচ্ছে গ্যাস নেই বাবলগুলোই তো গ্যাস আচ্ছা পানিটা গ্যাস মনে করছো গ্যাস তো বাবলগুলো আপনারা কিন্তু এই ব্লগে দেখে নিলেন এই যে বাবলস গুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে গ্যাস আর এখানে কিন্তু আগুন জ্বালানো হলো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার প্রত্যেকটা ব্লগ দেখতে ভুলবেন না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সিলেট ট্যুরের সেকেন্ডের যে ব্লগটা আছে এটাতে আমরা অনেক জায়গায় গিয়েছি অনেকগুলি স্পট দেখিয়েছি সেটা আপনারা দেখতে মিস করবেন না লিঙ্কটা মেঘ
গর্জিয়াস একটা ভিউ ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ খুবই সুন্দর রোদ ওরকম কিছু না, খুব ঠান্ডা একটা পরিবেশ। আর দেখেন পুরো মেঘের রাজ্যে আছি, মনে হচ্ছে যে সাজেক চলে এসেছে, কিন্তু এটা সাজেক না। খুবই ভালো লাগছে। তো এখান থেকে কিছুক্ষণের মধ্যে আবার লিফট করব, আরেকটা স্পটে যাব, সেই জায়গার ভিউ দেখাবো। তো কাপলরা যারা আসবেন তারা অনেক এনজয় করবেন, পিকচার ভিউ স্পেশালি অনেক সুন্দর। এসে পিকচার তুললাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ভিডিও শর্ট নিলাম। এই জায়গাটাতে কিন্তু আবার চা বাগানও আছে। তো সিলেট যেহেতু চা বাগানের শহর, আর চা বাগানের ভেতর থেকে বেরিয়ে আসতেছে আপনার ভাইয়া এবং আমার ভাইয়া, মানে আমার দুলা ভাই দুজনে মিলে। আমরা কিন্তু এখন আপনার ইন্ডিয়া বাংলাদেশের যে গেটটা আছে, মানে বর্ডারের গেট, ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা আছে, যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। ভাই আপনি কোন দেশে আছেন? অনেক দিনের ইচ্ছা ছিল ইন্ডিয়াতে, জানতো ভাই একটু দেখি। এই ইন্ডিয়াতে গেছেন? এই যাওয়া নিষিদ্ধ কিন্তু। এখানে এই যে দেখেন ডাক দেয়া আছে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, খুবই রিস্ক। এই যে আমরা পারমিশন চেয়ে নিচ্ছি পিকচার তোলার জন্য, কারণ ওই পাশটুকু হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে আছি, দেখতেই পাচ্ছেন এই স্তম্ভটার এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর অপোজিট সাইড হচ্ছে বাংলাদেশ, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো মোটামুটি অনেক জায়গায় আছে, কিন্তু দেখার মতো এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের গেট। এই যে গাড়িগুলো আসতেছে এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে, আর যেগুলো যাচ্ছে সেগুলো বাংলাদেশ থেকে যাচ্ছে। আর এই বর্ডার পর্যন্ত আসা গেছে, বাট আমরা পারমিশন নিয়ে এগুলো দাঁড়িয়ে পিকচার তুললাম। আর এই যেটা হচ্ছে বাংলাদেশ, দেখেন 1275। এই যে দেখেন এটা কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি, এবং এখানে কিন্তু সিঁড়ি করে দেয়া হয়েছে, যেগুলো আগে আসলে ছিল না। অনেক উন্নত হয়েছে এই জায়গাটা। জাফলং ভিউ রেস্টুরেন্ট, এখানে রিসর্ট রেস্টুরেন্ট আছে, আর পর্যটকদের জন্য 10 টাকা হারে মেবি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে, এই যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। তবে জায়গাটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমি যাচ্ছি কিন্তু সামনের দিকে আগাচ্ছি, আপনার ভাইয়া সামনে এগিয়ে গেছে আমার সে অনেক দূরে। তো কোথায় যাচ্ছি? হেঁটেই যাচ্ছি। আমি এখানে আজকে থেকে 10 বছর আগে এসেছিলাম, একদম ছোটোবেলায় আবারও আসলাম। এতগুলো সিঁড়ি বেয়ে নিচে যেতে হচ্ছে, মানে কি বলবো, এতক্ষণ হাঁটার পরেও সিঁড়ি শেষ হয় না,
এখন আবার দেখতেই পাচ্ছেন, তারপর ভাইয়াকে দেখা যাচ্ছে সামনে। হাও, ছাগল উঠতেছে উপরে, আহারে কি কষ্ট। আর অবশেষে কিন্তু আমরা সিঁড়ি পার করলেই দেখতে পাচ্ছি একটা বড় নদীর মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু নদীতে সাপ দেখতে পাওয়া গেছে, দেখেন। সাপটাকে মারার জন্য সবাই দাঁড়া করছে। আল্লাহ, কি একটা অবস্থা! মানে কি কি যে ঘটে হঠাৎ হঠাৎ। এখন আমরা নৌকে উঠবো বা বোটে চড়ে একটু ঘুরবো, জাফলং এ আছি। আর এখন একটা সাপ ধরা পড়েছিল ভিডিওতে, আপনারা দেখলেন সাপটাকে মেরে ফেলা হয়েছে। তো মোটামুটি যাই হোক, অনেক একটা দিন চালি দিয়ে দেশ হয়ে চ্যানেল ক্লাস করলাম। আপনারাও আসলে অনেক এনজয় করতে পারবেন। দেখেন পেছনে বোট দেখা যাচ্ছে, আমরা বোট ভাড়া করে এখন ঘুরবো। আপনার যে নদীটা আছে, পিএন নদী না পিয়ান নদী বুঝি না, ওটা ক্রস করে এই পারে এসেছি। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আপনাদের সাথে এখন শেয়ার করব। কারণ এত কষ্ট করে পুরো ব্লগটা দেখছেন আপনারা জাফলংয়ের জন্যেই। তো আমি জাফলং এসেছি জাফলং দেখতে। আর এখানে ঝর্ণাও দেখা যাচ্ছে, ঝর্ণার জায়গাটাও দেখাই। পাহাড়, পাহাড়ের সাথে কিন্তু গাছগাছালিগুলোও খুব সুন্দর লাগছে। এখানে একটু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। আর আসল জায়গা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা। আমরা যে সময় এসেছি সেই সময় ঝর্ণার পানি পাওয়া যায়, অনেক সময় কিন্তু আবার অফ হয়ে যায়, তখন কিন্তু আর পাবেন না। আর এই যে অল্প অল্প জায়গাগুলোতে আবার হাঁটার পথে পানি পাবেন, যেমন আমার পা ভিজে গেছে সম্পূর্ণ। এখানে লকারে আমরা সানগ্লাস বা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা রাখতে পারবেন, আমরা রেখেছি। এখন আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি, যদি আমি ওইভাবে ভিজবো না। জাফলং চোর এখানে শেষ হচ্ছে, দেখেন চোখ মুখের কি অবস্থা। ঝর্ণার পানিতে খুবই বাজে অবস্থা। এখন আমি কুকুরে দেখবো অবশ্যই। এত গরম কিন্তু পানি অনেক ঠান্ডা ছিল, আর রোদের কারণে আসলে এভাবে ভালো করে দেখাতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এখানে যারা আসবেন তারা অবশ্যই নিয়ে আসবেন, লকারের ব্যবস্থা আছে। নিশ্চিন্ত মনে এক্সট্রা ড্রেসও নিয়ে আসতে পারেন, যেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। বাট আমার কোনো প্ল্যান ছিল না যে আমি ভিজবো বা গোসল করবো, এই জন্য আমি নিয়ে আসি। প্রচন্ড গরম।